আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলের যে দুইটা ইস্যু, একটা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, একটা আছে প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন। তো এটা কিন্তু বিভিন্ন কারণবশত আসতে পারে। সে আমারটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য আসছে। তো এটা আমি কীভাবে রিমুভ করলাম, কীভাবে কী করলাম, এর আগেও অনেক কটা আমি ভিডিও দিয়েছি আমার দুটো চ্যানেলে। তারপরে আমি বলবো যে এই ভিডিওতে যে আপনাদের যে প্রোফাইলের মধ্যে অনেকেই বলতেছেন ভাই দুই মাস তিন মাস পাঁচ মাস হয়ে গেছে এই প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন কিংবা সাম ইস্যুস যাচ্ছে না, এটা কীভাবে রিমুভ করব। তো আমি কীভাবে রিমুভ করলাম আর আমি কীভাবে রিমুভ করব সেই পুরো প্রসেসিংটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। যে যদি আপনার প্রোফাইলে প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন কিংবা সাম ইস্যুস, গ্রোথ অ্যাট রিস্ক যেটাই বলেন না কেন, এগুলো যখনই আসবে তখন আপনার রিমুভ করার জন্য ফেসবুকের যে সঠিক নিয়ম সেই নিয়মটাই আমি আপনাকে দেখাই দিব। সেই নিয়ম অনুযায়ী কাজ করলে 110% অর্থাৎ লাইভ প্রুফ দেখাচ্ছি 110% আপনার রিমুভ হবে। তো এখানে যদি প্রোফাইলের নামটা দেখেন, এখানে ভালো করে লক্ষ্য করেন, প্রোফাইলের নামটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানেও যদি প্রোফাইলটা, এটা আমার নিজেরই প্রোফাইল, সাম ইস্যুস সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এর কারণে এখানে আসছে। তো এটা রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো যে প্রোফাইলে এই সমস্যাটি এসেছে সেই প্রোফাইলে। ওকে, তো এটাই আছে সেই প্রোফাইল। ওকে, অর্থাৎ এই প্রোফাইলে আমাদের এই প্রবলেম এসেছে, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি এসেছে। তো আসার সাথে সাথে আমাদের যা করণীয় সেটা হচ্ছে কি, আমাদের ফেসবুকে যে নামটা আছে এই নামটা, এই পুরো নামের একটা ভোটার আইডি কার্ড লাগবে, পাসপোর্ট লাগবে কিংবা ড্রাইভিং লাইসেন্স লাগবে, যে কোনো একটা দরকার হবে। অর্থাৎ ফেসবুকে যে নাম আছে সেই সেম নামের যদি আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট যে কোনো একটা থাকে, এবং এই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন সেই ফেসবুকের নামের সাথে আপনার জন্ম তারিখ সেম সেম থাকতে হবে। অর্থাৎ ফেসবুকেও যে জন্ম তারিখ দেওয়া আছে, ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সে যে জন্ম তারিখ আছে, সব প্রত্যেকটা জিনিস সেম সেম থাকলো। যদি হুবহু এক থেকে যায় তো আর টেনশনের কোনো কারণ নেই, আপনি সরাসরি চলে আসবেন এই থ্রি ডটে। থ্রি ডটে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন ওকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংসে আসবো, আসার পরে এখান থেকে যদি লক্ষ্য করেন, এর মধ্যে আমি ভিতরে ঢুকবো না, এর মধ্যে থেকে আপনাকে আপনার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন বলতে আমরা অনেকেই জানি ফেসবুকে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড সাবমিট করার একটা অপশন দেয়, অর্থাৎ আমরা অনেকে রানিং ভেরিফাই বলি, বিভিন্ন রকম ভেরিফাই বলি। তো আপনার সর্বপ্রথম আছে যদি আপনার সব সেম থাকে, ওকে থাকে, অর্থাৎ ফেসবুকে যে নাম আছে ভোটার আইডি কার্ডে সেই সেম নাম আছে, জন্ম তারিখ সেম আছে, তো আপনি সর্বপ্রথম করবেন কি আপনার ভোটার আইডি কার্ডটা আপনি সাবমিট করে নেবেন, ফেসবুকে গিয়ে সাবমিট করে নেবেন, অর্থাৎ আপনি একজন রিয়েল ইউজার এটা বোঝানোর জন্য। আসার পরে আপনার করতে হবে কি, যে আপনার প্রোফাইলের মধ্যে যদি কোনো ভাইলেশনমূলক এর আগেও থেকে থাকে সেটা তো রিমুভ করবে না, যেটা করবেন যেটার জন্য ভাইলেশন এসেছে সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এখন আপনার কাজ করা কোনো কাজ নেই, আর আপনি চেষ্টা করবেন যেন আপনার দ্বারাই আর নেক্সট এই ধরনের ভুল না হয়। ওকে, তারপর আপনার করতে হবে কি, একটানা একটানা যত লম্বা পারেন, যত লং পারেন, আপনার ফেস ক্যাম সহ লাইভ ভিডিও আপলোড করতে থাকেন। যদি আপলোড করতে সমস্যা হয় তো আপনি এসে লাইভে রেখে ফেস না দেখাইতে প্রবলেম হলে, যেমন আমার যেমন ফেস দেখাইতে প্রবলেম হয়েছে তারপরও সমাধান হয়েছে, তো আপনি করবেন কি ফেসবুকটা এসে লাইভে রেখে দিয়ে আপনি ঘোরেন ফেরেন কোনো ব্যাপার না, অর্থাৎ যেখানে রেখে দিয়ে আপনি ঘুরছেন অসনে, তো 10-15 মিনিট 20 মিনিট হচ্ছে, তো আপনি কী করতে হবে, যতদিন আপনার এই প্রবলেম না যাবে ততদিন আপনাকে লাইভ করতে হবে, যতদিন আপনার এই প্রবলেম না যাবে ততদিনই লাইভ করতে হবে। এটা কিন্তু অর্গানিক বলছি, আমার এই প্রোফাইলের বিষয়ে আপনার অনেকে জানেন, আমার দুইটা ইউটিউবের ওপরে এই প্রোফাইল আর সাম ভাইলেশনের উপরে এক একটা চ্যানেলের উপরে নাহলে 20-30 টাকার ভিডিও আপলোড করেছে একই টপিক্সের উপরে, কারণ ভাই বিরাদারে একই কথা যে ভাই আমার ভাইলেশন যাচ্ছে না। তো কেন যাবে, কী জন্য যাবে আর কীভাবে গেল, তো আমি যে এই স্টেপগুলো বললাম এই শুধু এই স্টেপটা ফলো করে রেগুলারভাবে শুধু আপনি ফেস ক্যাম লাইভ ভিডিও আপলোড করে রাখেন। প্রথমত সব যদি সেম থাকে তো হলেই কিন্তু হবে, আবার যদি আপনার জন্ম তারিখ ঠিক নাই, নাম ঠিক নাই, ভোটার আইডি কার্ড একরকম, ফেসবুকে একরকম, তাহলে কিন্তু এইসব প্রবলেমগুলো সলভ হতে অনেক সময় লাগতে পারে। আমার নিজেরই কিন্তু 4-5 মাস লেগে গেল। ওকে, তো এই প্রসেসিংগুলো করে আপনি ফেসবুকটাকে রেগুলারভাবে যেভাবে ইউজ করেন এইভাবে ইউজ করবেন যেন আবার একটা ভুলের ওপর গিয়ে আবার একটা ভুল এসে না যায়, তাহলে কিন্তু প্রবলেম লং হয়ে যাবে, যাবে না তা না, যাবে লং হয়ে যাবে। তো আপনার কাজ থাকবে কি, আপনার ফেসবুকে আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করে আপনি রেগুলারভাবে ফেস ক্যাম ভিডিও আপলোড করতে থাকবেন, 110% এটা রিমুভ হবে, কারণ বলতেছি কি এই প্রোফাইলেই কিন্তু এই প্রবলেম। ওকে, যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে যদি প্রোফাইল রিকমেন্ডেশন দেখেন,
ওকে দেখেন চলে গেছে, হ্যাঁ গেছে, এই আছে বিষয়। তো আপনি চাইলে এটা 100% রিমুভ করতে পারেন, টেনশনের কোনো কারণ নেই। আর এই বিষয়ের উপরে কিন্তু আমার ইউটিউবে দুইটা ইউটিউবের উপরে টেকনিক্যাল জিকো জিকো টেক্স মাস্টার, এখানে এক একটার উপরে 20-25 টাকার ভিডিও আপলোড করা আছে একই টপিক্সের উপরে। তো যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন আর আমার বিষয়গুলো যদি বুঝতে পারেন তো 110% এই প্রবলেম চলে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।